এই লেকচারে তোমাদের সাথে আলোচনা করব পরিবাহী পদার্থ বা এটাকে বলা হয় কন্ডাকটিং ম্যাটেরিয়ালস সম্পর্কে এই টপিকটি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনই তোমরা এই টপিকটি ফিজিক্সেও পেয়ে যাবে তো এই টপিকে অর্থাৎ পরিবাহী পদার্থ এই টপিকে আমরা দেখব যে একটা কন্ডাক্টর বা পরিবাহী ভিতর দিয়ে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয় অর্থাৎ কিভাবে ইলেকট্রনগুলো কন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত হয় অর্থাৎ এই ভিডিওটা হচ্ছে বেসিক যাদের বেসিক দুর্বল তারা এই ভিডিওটি দেখলে তাদের ব্যাসিককে স্ট্রং করতে পারবে কারণ ব্যাসিক ছাড়া তোমরা বেশি ডিপে বা বেশি দূরে অগ্রসর হতে পারবে না তাহলে দেখো এখানে শুরুতে এখানে তোমরা একটা কন্ডাক্টর বা তার দেখতে পাচ্ছ এটাকে ওয়ার বলা হয় এবং এটা তোমাদের বাসাবাড়িতে হাউজিংয়ে আমরা এটা ইউজ করে থাকি তো এই কন্ডাক্টরের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এখন বিদ্যুৎ প্রবাহিত হওয়া মানে হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হওয়া এখন এই ইলেকট্রনগুলো কীভাবে এই কন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত হয় একটু লক্ষ্য করো যে এই কন্ডাক্টরকে আমরা জুম করলাম কন্ডাক্টরকে যখন আমরা জুম করলাম তখন দেখতে পেলাম যে এখানে অ্যাটম রয়েছে বা পরমাণু রয়েছে এরকম হাজার হাজার পরমাণু এই কন্ডাক্টরে এই এক একটা তার এরকম একটা সিঙ্গেল তার নিয়ে যদি তুমি জুম করো একটা সিঙ্গেল এখানে অনেকগুলো তার দেখতে পাচ্ছ ভিতরে অনেকগুলো একসাথে করা আছে তুমি যে কোনো যে কোনো একটাকে নিয়ে যদি ঝুম করো তাহলে এইরকম পরমাণু দেখতে পাবা এখন পরমাণু ভেতরে থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়াস এবং কক্ষপথে ইলেকট্রন থাকে তো চলো এই বিষয়টা আমরা একটু দেখি যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা যে কোনো একটা পরমাণু নিয়ে কথা বলবো এখানে অনেকগুলো পরমাণু আছে আমরা একটা পরমাণুকে চুজ করলাম একটা অ্যাটমকে চুজ করলাম চুজ করে এটাকে আমরা যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছি মাঝখানে থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়াস এবং নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে দেখতে পাচ্ছ মাঝখানে এই যে এটাকে বলা হয় নিউক্লিয়াস এবং এইরকম নির্দিষ্ট কক্ষপথ রয়েছে এরকম একটা কক্ষপথ এরকম আরেকটা কক্ষপথ এরকম আরেকটা কক্ষপথ রকম নির্দিষ্ট কক্ষপথে এই ইলেকট্রন যদি এই কক্ষপথে থাকে তাহলে এই কক্ষপথ বরবর্ষে ঘুরবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো এরকম ঘুরতে থাকে এখন আমাদের এই যে তারটা নিলাম এটা কিসের তৈরি বলতো এটা হচ্ছে কপারের তৈরি তাহলে আমাদের এই অণুগুলোর নাম কি হবে এই পরমাণুগুলোর নাম কি হবে কপার পরমাণু বা কপার অ্যাটম বলবো আমরা এটাকে তাহলে এই কপার অ্যাটমকে আমরা নিউক্লিয়াসের জুম করে আমরা দেখলাম অর্থাৎ কপার পরমাণুকে জুম করলাম জুম করে আমরা দেখলাম যে মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় নিউক্লিয়াস এবং কক্ষপথে থাকে কি কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন তাহলে যেহেতু আমরা কপার তার নিয়ে কথা বলতেছি তাহলে কপারের যদি বলা হয় কপারের পারমাণবিক সংখ্যা কত তাহলে কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে উনতিরিশ তাহলে পারমাণবিক সংখ্যাকে আমরা প্রোটন সংখ্যা বলতে পারি আর প্রোটন সংখ্যা হচ্ছে পজিটিভ সংখ্যা আর পজিটিভ সংখ্যা যতগুলো থাকবে নিউক্লিয়াসে ততগুলোই কক্ষপতি ইলেকট্রন থাকবে তাহলে মাঝখানে এই নিউক্লিয়াসে কি কি থাকে মাঝখানের এই নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন তাহলে এই কপার যে আমরা এই কপার অ্যাটমটা দেখতে পাচ্ছি কপার অ্যাটমের নিউক্লিয়াসে থাকবে দুইটা জিনিস কী কী জিনিস একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন তাহলে প্রোটন আর নিউট্রন এই দুইটার যোগফলকে বলবো হচ্ছে আমরা ভর সংখ্যা তাহলে নিউক্লিয়াসের ভর সংখ্যা কত হবে তুমি এই দুইটা যোগ করলে পাবো হচ্ছে সিক্সটি ফোর তার মানে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ বা আমরা সিক্সটি ফোর বলতে পারি তাহলে এইটা হচ্ছে কপার পরমাণুর ভর সংখ্যা আর ভর সংখ্যা কীভাবে বের করা হয় প্রোটন আর নিউট্রনের যোগফল দিয়ে বের করা হয় আর কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকবে উনত্রিশটা এখন উনত্রিশটা যখন তুমি সব এই কক্ষপথগুলোতে সঠিকভাবে দিয়ে দিবা দেখতে পাবা যে সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকবে এটাই হচ্ছে মেন টুইস্ট ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বা পরিবাহিতার মধ্যে একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রন পরিবাহীর জন্য দায়ী সেটা হলো কোনটা এই সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনটা সেটাই হচ্ছে দায়ী এখানে কয়টা ইলেকট্রন আছে দেখো একটা ইলেকট্রন রয়েছে তার মানে এখানে লক্ষণীয় যে পরিবাহী পদার্থ যেগুলো থাকবে তাদের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে তুমি যেটা যে কোনোটাই নিতে পারো কপার নিতে পারো অ্যালুমিনিয়াম নিতে পারো বা তুমি যদি বলা হয় পারদ নিতে পারো তাহলে এই সবগুলি হচ্ছে পরিবাহী পদার্থ সবার কক্ষপথে সর্বশেষ কক্ষপথে তুমি একটা ইলেকট্রন পাওয়া এখন এটা কিভাবে বিদ্যুৎ পরিবাহিতার জন্য দায়ী সেটা আমরা দেখব এখানে একটু লক্ষ্য করো যে এই পরমাণুর মাঝখানে আছে হচ্ছে আমাদের নিউক্লিয়াস এটাকে আমরা পজিটিভ দ্বারা প্রকাশ করলাম কারণ এর ভিতরে থাকে হচ্ছে ভর সংখ্যা আর ভর সংখ্যার মধ্যে কী কী থাকে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যাকে আমরা পজিটিভ দ্বারা প্রকাশ করতে পারি সেই জন্য এটা এখানে আমরা নিউক্লিয়াসকে পজিটিভ দ্বারা প্রকাশ করলাম এখন কক্ষপথে যেহেতু ইলেকট্রন রয়েছে তাহলে ইলেকট্রনগুলো যখন আমি এখানে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি এপাশে পাশে পজিটিভ এ পাশে নেগেটিভ ধরে দিলাম যখন আমি ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি তখন এই যে সর্বশেষ কক্ষপথের যে একটা করে ইলেকট্রন ছিল সেটা এখান থেকে এই কক্ষপথ থেকে এই কক্ষপথে এই কক্ষপথ থেকে এই কক্ষপথে এই কক্ষপথ থেকে এই কক্ষপথে এইভাবে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে জাম্প করতে থাকে যার ফলে এখানে ইলেকট্রনগুলো প্রবাহিত হয় তখনই অ্যাকচুয়ালি কন্ডাক্টরের ভিতর বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আমরা বলতে পারবো ইলেকট্রন প্রবাহিত হওয়া মানে কি বিদ্যুৎ প্রবাহিত হওয়া এটাকে যদি আরেকটু সঠিক হয়ে তোমাকে দেখানো হয় বা আরেকটু জুম ভার্সন যদি দেখানো হয় ডিটেলস যেটা যেটাকে বলা হয় আরেকটু কিছু ডিটেলসে যদি তোমাকে দেখানো হয় তাহলে দেখতে পাচ্ছ এই যে এইগুলো হচ্ছে এক একটা পরমাণু কপারের এক একটা পরমাণু এবং এই ইলেকট্রনগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করতেছে বা চলাচল করতেছে তাহলে এই পাশ থেকে এই পাশে ইলেকট্রন চলাচল করতেছে তার মানে এখানে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আমরা বলতে পারবো তাহলে সিম্পল ওয়েতে যদি বলা হয় বিদ্যুৎ প্রবাহিত হওয়ার মানে কি সেখানে হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হওয়া এই যে দেখো এই কপার তারকে যদি আমরা জুম করি এইরকম মাঝখানে অনেকগুলো এরকম পরমাণু পাওয়া কপার পরমাণু পাওয়া এই কক্ষপথে যে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে সেটা একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে এরকম পাস হতে থাকবে যার কারণে সেখানে বিদ্যুৎ প্রবাহিত হবে এখানে এই যে দেখতে পাচ্ছ ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে এই পাশ থেকে এই পাশে বরাবর এখন আসো যে এই যে আমাদের একটা পরিবাহী ছিল সেই পরিবাহী তারটাকে আমরা নিলাম নিয়ে আমরা এখানে একটা ব্যাটারি সংযুক্ত করে দিলাম এ পাশে একটা লাইট সংযুক্ত করে দিলাম এখন যদি আমরা এটাকে এই ব্যাটারি দিয়ে সংযুক্ত করে দেই তখন দেখতে পাবা যে এই ব্যাটারির এই তারের ভিতর দিয়ে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে ইলেকট্রনগুলো প্রবাহিত হয়ে এই আমাদের লাইটের ভিতর দিয়ে পাস করতেছে যার ফলে এই লাইটটা জ্বলতেছে তার মানে এখানে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আমরা বলতে পারবো তাহলে কনসেপ্টটা আশা করা যে তোমরা বুঝতে পেরেছ এখন পরীক্ষায় কীভাবে লিখবা সেটা হলো যে পরীক্ষায় তুমি এভাবে লিখবা যে যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহ হতে পারে তাদেরকে আমরা পরিবাহী পদার্থ বলবো সিম্পল মানে পরিবাহী পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যাদের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ হতে পারবে এখন যারা একটু ডিপ নলেজ যাদের রয়েছে বা যাদের বেসিকটা সব আরও বেশি ক্লিয়ার তারা এই অ্যান্সারটা যে যে সকল পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ হতে পারে যেমন দেখো এখানে একটা ব্যাটারি সংযুক্ত করে দিলাম তারের ভিতর দিয়ে কন্ডাক্টর যে তারটা আমরা নিলাম তার ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে বেসিক এই বেসিকগুলো তোমাদের জানা থাকতে হবে তাহলে এর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারবে যার কারণে এটা হচ্ছে আমাদের পরিবাহী পদার্থ আর যারা ইংলিশ মিডিয়ামে আসো তারা এই ইংলিশে এই সংজ্ঞাটায় পরীক্ষা লিখে দিবা এখন আসো কিছু এক্সাম্পল দেখে নেই যেমন হচ্ছে তামা তামার তার এটা কিন্তু তোমাদের বাসায় যে তারগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু তামার দ্বারা তৈরি বা কপার দ্বারা তৈরি করা হয় তো কপারের উপরে ইনসুলেটর থাকে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব তো এই কপার হচ্ছে পরিবাহী পদার্থ তার মানে এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে অর্থাৎ ইলেকট্রন প্রবাহিত হতে পারবে অর্থাৎ এদের সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন রয়েছে যারা একটা মানে একটা অণু থেকে বা একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে জাম্প করতে পারে জাম্প করে ইলেকট্রনগুলো প্রবাহিত হয় যার কারণে এখানে বিদ্যুৎ উৎপন্ন হয় বা বিদ্যুৎ প্রবাহিত হয় আর এখানে হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের যে তারটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি ট্রান্সমিশন ইউজ করা হয় তো ট্রান্সমিশনে এসিএসআর কন্ডাক্টর ইউজ করা হয় অর্থাৎ মেইন যে উপাদান সেটা কিন্তু অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা হয় সেই আমরা বলতে পারবো যে এই ট্রান্সমিশন লাইনে আমাদের অ্যালুমিনিয়ামের তার ইউজ করা হয় তো এই অ্যালুমিনিয়াম কিন্তু বিদ্যুৎ পরিবাহী অর্থাৎ এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে বা ইলেকট্রন প্রবাহিত হতে পারে একইভাবে লোহা লোহা কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে বা এর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে এখন ধরো সাপোজ এটা যদি তোমরা না জানো যে লোহা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী তাহলে কী হবে অ্যাকচুয়ালি যে কেউ যদি ধরো বিদ্যুতের সাথে ধরো বিদ্যুৎ শক খেয়েছে বা বিদ্যুতের সাথে আটকে আছে এখন যদি তুমি লোহার রড দিয়ে তাকে বাড়ি দাও তাহলে তুমিও কিন্তু শট খেয়ে যাবে অর্থাৎ এই লোহার কারেন্ট বিদ্যুৎটা অ্যাকচুয়ালি তার বডি হয়ে যে ধরে আছে তার বডি হয়ে লোহা হয়ে তোমার বডিতে চলে আসবে যার কারণে এটা তোমাকে জানা থাকতে হবে যে লোহাও কিন্তু একটা আমাদের বিদ্যুৎ পরিবাহী পদার্থ আবার পারত পারদের ভিতর দিয়েও কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হতে পারে সেই জন্য পারদ হচ্ছে আমাদের বিদ্যুৎ পরিবাহী পদার্থ বা এটাকে আমরা পরিবাহী পদার্থ বলবো তাহলে আশা করা যায় তোমাদের এই কনসেপ্টটা বুঝতে পেরেছ তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে পরিবাহী বা সেমিকন্ডাক্টর যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিবাহী পদার্থগুলো সম্পর্কে আমরা দেখব